আচ্ছা ঠিক আছে, বাই। কি ব্যাপার, কই গেল শালি? তোরে যদি আজকে আমি পাই, তোকে সাপ টুকরো করে বুড়িঙ্গনা দিতে ভাসিয়ে দিব। তোর এত বড় সাহস, তুই আমার চোখে ফাঁকি দে পালিয়ে যাস। শালি কই গেল? আমার নাম শুনলে বাঘের সিংহে এক ঘাটা পানি খায়, আর আমার চোখে ফাঁকি দে তুই পালিয়ে যাস। তোকে যদি আজকে আমি পাই, কি অবস্থা করব? ভাই, আপনি কি আপনার স্ত্রীকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে, এই নাম, নাম বলছি, নাম, নাম। তোর এত বড় সাহস, তুই আমার গাড়ি থেকে পালিয়ে যাস? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই তোর কি মনে নেই তোকে বাসায় আমি কিভাবে টর্চার করি? তুই চল, আজকে বাসায় চল, তোর অবস্থা আমি কি করি তারপর তুই বুঝবি। আরে ভাই, বাসায় নিয়ে টর্চার করবেন কেন? এখনই দুই চারটে কানের নিচে বসিয়ে দিন। আমার স্ত্রী হলে আমি নগদে দুই চারটে কানের নিচে বসিয়ে দিতাম। ভাই, আপনার সাথে তো আমার দেখতেছি হুবহু মিল। ভাই, আমিও নগদে মার দিই, এত এত মারি ভাই, আপনি কল্পনা করতে পারবেন না। আমি যখন হাত দিয়ে মারতে মারতে ক্লান্ত হয়ে যাই, তখন কি করি জানেন? লাঠি দিয়ে মারি, প্যান্টের বেল্ট খুলে মারি। ও আচ্ছা তাই। ভাই জানেন, আপনি যখন গাড়িটা নিয়ে এখানে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন না, তখন আমি এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আপনার স্ত্রী আমাকে দেখে বলে, হে ভাই হেল্প হেল্প হেল্প। আমি ভাবলাম কি নাকি আপনার স্ত্রী আমাকে শাড়ি উঁচু করে দেখিয়ে বলে হেল্প, এই দেখেন এখনো পায়ে লেখা আছে। আমি আবার ভাবলাম যে কি নাকি হয়েছে, আমি তাকে হেল্প করলাম। তারপর কিছু দূর যাওয়ার পর আমাকে আপনার স্ত্রী বলে যে ভাই, আমাকে আমার স্বামী অনেক নির্যাতন করে, মারধর করে। আমি ভাই কোনো অবস্থাতে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু না, এখানে এসে দেখলাম একদম ব্যতিক্রম, ঠিকই আছে। আপনার স্ত্রী আরও বলে আপনি নাকি আজকে তাকে কোর্টে নিয়ে যাচ্ছেন তার সয় সম্পত্তি সকল নিখে নেওয়ার জন্য। আমি ভাই আপনার কাছে সরাসরি নিয়ে আসলাম। আমি কেন হেল্প করব? আমি কিসের জন্য আপনাকে হেল্প করব? দেখেন আপনার স্ত্রী, আপনি যা করার করেন, আমি এর ভিতরে নাই। ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মাদারির বাচ্চা, তুই কিভাবে ভুলে গেলি? তোকে আমি এত অত্যাচার নির্যাতন করি, তোর কি একটু ভয় লাগলো না? এই তুই কিভাবে পারলি সব কিছু বলে দিতে? চল আজকে শুধু চল, তোর কি অবস্থা আমি করি। আয় আয়, ওঠ 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 বলছি, ওঠ। আরে ভাই দাঁড়ান, আপনি কই যেতেছেন? কেন বাসায় যাচ্ছি, ওকে বাসায় নিয়ে গিয়ে জন্মের দেওয়া দিব। ওঠ। এই জানোয়ার, তুই নাম, গাড়ি থেকে নাম। এই চুপ কর, আর একটা কোনো কথা বলবি না। আমাকে তুই চিনতে পারিস নাই, আমি কে? আমার পরিচয়টা একটু পরে। কে তুই? কে? আমি একজন অ্যাডভোকেট। আর শোন, তুই এতক্ষণ যা যা বলছিস না, যে তোর স্ত্রীকে মারধর করিস, নির্যাতন করিস, তোর স্ত্রীকে নিয়ে যাচ্ছিস তুই জোর করে তার সহায় সম্পত্তি লিখে নেওয়ার জন্য, সব কিছু এই ফোনে রেকর্ডিং করে নেওয়া হয়েছে। এই একদম একদম কোনো কথা বলবি না, কোনো চালাকি করার চেষ্টা করবি না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি। আমি যা যা বলবো সেটা তুই মাত্র শুনবি। এখন হ্যাঁ, নামুন নামুন বলছি। আচ্ছা বলেন তো, ওই লোকটা আপনার কি হয়? ও হচ্ছে আমার হাজবেন্ড হয়। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি আমার কাছে হেল্প কেন চাইলেন? কি বলবো আপনাকে ভাই, ও তো একটা নরপিশাচ। ও আমার স্বামী, শুধু নামমাত্র স্বামী। ও আমাকে প্রতিনিয়ত খুব টর্চার করে, ও আমাকে ঠিকমতো খেতে দেয় না, আমাকে এত পরিমাণ মারধর করে কেউ একটাবার ধরতেও আসে না। ও অনেক ভয়ঙ্কর, ওকে সবাই খুব ভয় পায়। ও আমাকে এত মারে আমার পুরো শরীর রক্তাক্ত করে দেয়। আর আজকে জানেন, ও আমাকে কোর্টে নিয়ে যাচ্ছিল। আমার যত সয় সম্পত্তি আছে এগুলো সব সে তার নিজের নামে লিখিয়ে নিবে। আর আমি পালানোর কোনো সুযোগ পাচ্ছিলাম না, ভাবলাম এই সুযোগেই আমি পালিয়ে যাই। ভাই আমাকে একটু হেল্প করেন, ওর হাত থেকে আমাকে একটু বাঁচান। থামুন থামুন আপনি, আমি ব্যাপারটা বুঝতে পারছি। দাঁড়ান, কি করা যায় আমি একটু ভাবি। হ্যাঁ পাইছি। শুনুন, আমি যা যা বলবো আপনি তাই তাই করবেন। উঠুন, আপনি আমার গাড়িতে উঠুন, আমি আবার আপনার স্বামীর কাছে যাব। উঠুন। কিন্তু আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব ভাই? আপনি যদি আবার আমাকে নিয়ে গিয়ে ওর কাছে দিয়ে দেন, ও আমাকে আজকে মেরেই ফেলবে। শুনুন, আমি আপনার স্বামীর সব কথা এই মোবাইলে রেকর্ডিং করব এবং সেটি পুলিশের কাছে জমা দেব। আর এখনই আমরা পুলিশের কাছে একটা SMS করব, আমরা আপনার স্বামীকে আজকেই পুলিশে ধরিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না, বিলিভ মি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আপনি গাড়িতে উঠুন তো, আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ হয়েছে, পুলিশের কাছে SMS করে দিছি, তারা চলে আসবে। আর মোবাইলে ভিডিও ক্যামেরা চালু করে দিছি। এই তুই কি মানুষ? মনে হয় না তো তুই মানুষ। তোর দেখলেও মানুষের মতো মনে হলে তোর গায়ে গন্ডারের চামড়া। তুই কি করে পারলি একটা মেয়ে মানুষকে প্রতিনিয়ত এভাবে নির্যাতন করতে? এই তোর ঘরে কি মা বোন নাই? এসব যদি তোর বোনের সাথে হতো তাহলে তুই পারতি এসব সহ্য করতে? এই অমানুষ, তুই কত বড় অমানুষ যে ওরকে প্রতিনিয়ত নির্যাতন করতি, মারতি, ধরতি, তারপর ওর সহায় সম্পত্তি এখন লিখে নেবার জন্য কোর্টের দিকে যাচ্ছিস, তাই না? তোকে তো কোনো অবস্থাতেই ছাড় দেওয়া উচিত হবে না আমাদের। আমি অলরেডি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, এখনই চলে আসবে। কিন্তু তার আগে তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি ওকে মানুষের মতন মানুষ বানিয়ে নিয়েছি। বোন, দাও তোমার যতটুকু পাও না ততটুকু দিয়ে দাও। এই কোথাও লড়বি না। অনেক মেরেছিস তুই আমাকে, জানোয়ার। এতদিন তুই আমাকে অনেক অত্যাচার করেছিস। আমি তোর জন্য কি করিনি, কি করিনি আমি তোর জন্য? অনেক করেছিস। আজকে তোকে আমি তোর শিক্ষা দেব। এই শোন, ওই শোন, পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছিস? তোর বাবারা চলে আসছে, এখনই তোকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে। এই পালাবার কোনো চেষ্টা করবি না।